बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुआलैकुम आपनारा सबाई केमन आछेन आशा करी भालो आछेन आमार भिडियो जे जेखान थेके देखतेछेन देश एबं विदेश काछे के दूरे सबाईके जानाई आंतरिक भालोबासा एबं अभिनंदन। तो आमि भिडियोटा शुरू करलाम राते आमि खावा दावार पर हाँड़ी पातेल जेगुलो धुए राखछिलाम सेगुलाई तुले राखतेछि, माने रैकेर ट्रेगुलाई गुछाए राखतेछि। तारपर ओटा गुछानोर पोरे आमि फिल्टारे पानी दिए दिच्छि, फिल्टारे पानीटाओ शेष हये गेछे কারণ আমার বাচ্চারা রাত্রে ঘুমে থেকে উঠেও পানি খায়। এখন পানি দেওয়া আমার হয়ে গেছে, ওগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। পানি যেগুলো পড়ছে বাচ্চা বড়টার ঘুম থেকে উঠে ওগুলো রেডি করে স্কুলের ড্রেস পরাই দিয়েছে। বাবাও দোকানে চলে যাব, তার সকালকার নাস্তা একটা ডিম। এই বাচ্চা এখন বড়টারে স্কুলে দিয়ে যাচ্ছে, ছোটরা টাকা দিতেছে, আমি এখন নিয়ে যাচ্ছি স্কুলে। দেখতে পারছেন বাসার সাইডে স্কুল, বেশি দূরে না। তা আমি দিয়ে আসি সকালবেলা, আর যখন ছুটি হয় তখন ম্যাডামে গেটের সামনে দিয়ে দেয়, পরে একাই সিঁড়ি দিয়ে উঠে যায়। বাচ্চা দিয়ে আসার পরে আমি বাসায় আসার পর বাবাও চলে যাচ্ছে, ছোটোটা দেখেন উপরে চলে যাচ্ছে, মানে বাবার সাথে অভিমান করছে, বাবাই কেন যায় দোকানে। ও বাবা চুমা দিতে যাচ্ছে, নিতে যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এখন বাবা চলে গেছে, এখন বাবা ডাকতেছে পিছে পিছে, বাবারে খুব ভালোবাসে, কান্না করতেছে। ওরে ভিতরে নিয়ে এসে দেখেন এগুলো আমি গুছাইতেছি, ওর হাতে আমি মজা দিয়ে দিচ্ছি, বসে বসে বিস্কিট খাচ্ছে, আর আমি এগুলো গুছাইতেছি, ওর বিস্কিট খাইতে দিচ্ছি। ও দেখতে পাচ্ছেন বিছানা এলোমেলো, বিছানাটা আমার গুছানো হয় না এখনও, বিছানাটা আমি গুছাচ্ছি। আমার বিছানা গোছানো হয়ে গেছে, এখন আরেকটা বিছানা বাকি আছে। এই যে বিছানাটা আমি গুছাই ফেলেছি, কারণ আমার হাতে ক্যামেরা মোবাইল নিয়ে তো ভিডিও করতে হয়, এক হাতে নিয়ে শ্যুট করতে ভালো হয় না, কারণ এই কারণেই। হয়তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা লাইকের আশায় আমার পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসব জাগে। আপু আপু ভাইয়া আপনাদের সবাইকে বলছি, আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার ভালোবাসবেন। আপনাদের ভালোবাসায় হয়তো আল্লাহ পাক আমার হয়তো যে কোনো একটাই করতে পারেন। আমার খুব ইচ্ছা আপনাদের মাঝে আমার ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরে আপনাদের সাথে শেয়ার করি। আমার টেবিলটা মোছা হয়ে গেছে, পরিষ্কার করে দেখতে পাচ্ছেন টেবিলটা গুছিয়ে নিয়েছি, টেবিলটা গোছানো আমার হয়ে গেছে। এখন মানে আমি করব, ফ্রিজটা পরিষ্কার করব, ফ্রিজটা আমি মুছে নিচ্ছি, ফ্রিজটা মুছে নিচ্ছি, কারণ সব আপুরাই জানে মেয়েদের ঘরে কী কী কাজ আছে। তারপর আমার বাচ্চা কাচ্চা সামলে কীভাবে আপনাদের সাথে আমি কী 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 সারাদিন কী কাজ করি সেটাই শেয়ার করব। এখন আমার ফ্রিজটা পরিষ্কার করার পর আমি রুমগুলো যারা দিতে আসছি, বেলকনির ভিতরে আসছি, কবিতরের খাবার দিচ্ছি। দেখতে পাচ্ছেন কবিতরের ওষুধ খাওয়াইতে হয়, কারণ আমাদের যেমন ভিটামিন প্রয়োজন হয়, এমন পাখি যে যেটা পশু পাখি পালন করে তাদেরও ভিটামিনের প্রয়োজন আছে। আমি কবিতরের খাবারগুলো দিয়ে দিচ্ছি, এখন ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি এগুলো মুছে নিচ্ছি, কারণ ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি আমি এগুলো মুছি ঘর ঝাড়ু দিলে আবার এই ধুলা বালু পড়ে যায়। এই কারণে ঘর ঝাড়ু দেওয়ার পর আমি এগুলো পরিষ্কার করি। আমার পাশে দেখেন আমার বাচ্চাও বসে আছে, মানে ও আমার সাথে সাথে পরিষ্কার করতে আসছে, দেখতে পাচ্ছেন। অনেক দুষ্ট, অনেক দুষ্টামি করে, বাবারে খুব ভালোবাসে। আমার ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে, বাচ্চার পড়ার টেবিলটা আমি পরিষ্কার করতেছি, দেখতে পারতেছেন। তারপর আমি শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ আপনারা আপুরা ভাইয়ারা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এতক্ষণ ধরে ধরে আমার যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার ওগুলো মোছা হয়ে গেছে, আমি মুড়িগুলো ছেলে নেব, কারণ বাজার থেকে কিনা মুড়িগুলো ছেলে নিলে ভালো হয়, কারণ অনেক ভালো থাকে। এখানে মুড়িগুলো যদি ছেলে নেওয়া যায় তো ভালোগুলো বেরো, দেখতে পাচ্ছেন কতগুলো ভালো বেরিয়েছে। এখন আমি ঘর মুছবো, একটু হুল পাউডার দিয়েছি, একটু স্যাবলুন দিয়ে দিয়েছি,
কারণ বাচ্চারা সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, জীবাণু থাকে, সাবুনটা দিলে জীবাণুটা মুক্ত হয়ে যায়। গরটা মোছা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গরটা মুছতে আসি। গরটা আমার মোছা শেষের দিকে, তারপর বাচ্চাদের গোসল করে দেবো। ওই যে দেখতে বসছিল বড় বাচ্চা, এখন আমি বিকালে রান্নাটা বসাই দিছি, কারণ সবকিছু ক্যামেরার মধ্যে, সব কিছু ক্যামেরার ভিতরে বন্দি করা হয় না, মানে যতটুকু সম্ভব ততটুকুই করি। তা আমি আজকে রান্না করবো, মানে লাউ দিয়ে মুসুর ডাল পাকাবো। তা মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে পাকাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা সবাই খান কিনা জানি না, না খেলে অবশ্য ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। ডালটা আমি বাগার দিয়ে দিয়েছিলাম, মানে দেখতে পাচ্ছেন ডালটা আমার হয়ে গেছে। আর রান্না করছি আর মাছ দিয়ে, সিম দিয়ে, টমেটো আলু দিয়ে। ভাই এসেছে, তার খাবারটাও দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন সে খাচ্ছে। তা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই কামনা করে আল্লাহ হাফেজ।